গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি। আমার এবার আমি এটা হচ্ছে গরম জল আর চিয়া সিড, এর সাথে একটু অ্যাপেল সিডার ভিনেগার আছে 1 টেবিল স্পুন। আমি এটা রেগুলার সকালে খাই, এটা সেটাই এটা খেয়ে তারপর আমি ব্রেকফাস্ট করি। চিলা করেছিলাম অল্প 2 টেবিল স্পুন ওটস দিয়ে, সেটা আর রেকর্ড করা হয়নি। তাড়াহুড়ো ছিল, আমি চিকেন কষাটা করবো সেই জন্য তাড়াতাড়ি জোগাড় করেছিলাম। তাতে সব কিছু জোগাড় করে লেগে পড়লাম রান্না করতে। নর্মাল একটু আলু দিয়ে ঝোর করব, শুধু একটু কষা কষা করব, এটাই ভেবেছিলাম। তো তার জন্য আলুগুলোকে ফার্স্টে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তেলের মধ্যে। তারপরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু হলুদ, সর্ষের তেল, নুন আর অনেকটা বেশি পরিমাণ সর্ষের তেল আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার যখন মাংস ম্যারিনেট করার 10-15 মিনিট পরে আমি কড়াইয়ে একটু গোটা গরম মশলা, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে মিক্স পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। সেটা এইগুলোকে ভালো করে নাড়াতে হবে, কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। খুব ভালো করে কষে যাওয়ার পরে মাংসকে